বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, কলমিন্দা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের ডিগ্রির দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র বাংলার ইতিহাস পাঠদান করব। আজকে যারা মেয়েরা আছো তা আমরা সবাই জয়েন করে ফেলো। আজকে আমি তোমাদের ডিগ্রির দ্বিতীয় বর্ষের পাঠদান করতে যাচ্ছি। অবশ্যই তোমরা অনেকগুলো ক্লাস তোমরা করেছো, তোমরা অবশ্যই জানো আমি কী কী বিষয় নিয়ে তোমাদের আলোচনা করছি। আলোচনা বিষয় অবশ্যই তোমরা বুঝতে পারছো। দেখো, তোমাদের যে বিষয়টা আমি তোমাদের পড়াচ্ছিলাম, তোমাদের দ্বিতীয় বর্ষের তৃতীয় অধ্যায়, তৃতীয় পাঠের তোমাদের দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছি সংক্ষিপ্ত বিষয় নিয়ে। দেখো, তাহলে এই বিষয়গুলো আমরা আজকে পড়ব। প্রশ্নগুলো তোমরা লিখে নাও, কি বিষয় নিয়ে, কি প্রশ্নগুলো নিয়ে আমি আজকে তোমাদের পড়াবো। অবশ্যই তোমাদের প্রশ্নগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তোমাদের অবশ্যই মনে আছে তোমাদের প্রশ্নগুলো, তোমরা অবশ্যই আগের প্রশ্নগুলো তোমরা বাসায় করেছো এবং খাতায় তোমরা সবাই লিখে রেখেছো যে কি কি বিষয়গুলো নিয়ে তোমাদের মাঝে আমি আলোচনা করছি। দেখো, প্রশ্ন তোমাদের আমি লিখে দিচ্ছি, তোমরা সবাই বোর্ডে খেয়াল করো কি প্রশ্নগুলো আমি লিখে দিচ্ছি। দেখো, ইয়াজ খুলজির সাথে সাথে ইলতুমিশের সম্পর্ক কেমন ছিল? ইলতুমিশের সাথে ইলতুমিশের সম্পর্ক সম্পর্ক কেমন কেমন ছিল? এই প্রশ্নটা নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব। ইয়াজ খলজির সাথে ইলতুমিশের সম্পর্ক কেমন ছিল? অবশ্যই এই বিষয়টা আমাদের জানতে হবে। দেখো, ভূমিকা আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি। দেখো, বাংলার মুসলিম শাসকদের মধ্যে ইয়াজ খলজি ছিলেন অন্যতম। স্বীয় মেধা, যোগ্যতা আর বুদ্ধি কর্মদক্ষতার গুণে বঙ্গদেশে একটি স্বাধীন রাজ্য স্থাপন করেন তিনি। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, সেই সাথে সুশাসকও ছিলেন। তিনি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন, প্রজাদেরকে মঙ্গলের জন্য সর্বদা চিন্তা করতেন। এই কারণে তার রাজত্বকালের বঙ্গদেশের শুভ সময় সূচনা হয়েছিলেন। তাহলে দেখো, ইয়াজ খলজি তখন কি করেছে,
শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠান করেছিলেন এবং প্রজাদেরকে মঙ্গলের জন্য চিন্তা করেছিলেন, এবং সেই কারণে তার রাজত্বকালের যে বঙ্গদেশে শুভকামনা সূচনা হয়েছিলেন। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা দেখলাম। এখন আমরা জানব গিয়াসউদ্দিন ইয়াজের সাথে দেখো ইলতুমিসের সম্পর্ক, এখন দেখো এই পয়েন্টটা একটু খেয়াল করো যে গিয়াসউদ্দিন ইয়াজের সাথে ইলতুমিসের সম্পর্কগুলো কেমন ছিল। আমি তোমাদের কয়েকটা পয়েন্ট লিখে দিচ্ছি, এই পয়েন্ট নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। এখন তোমরা সবাই খাতা নিয়ে বসে যাও এবং পয়েন্টগুলো তোমরা সবাই লিখে ফেলো। দেখো এক নম্বরে পয়েন্ট, ইয়াজ খলজির সুলতানি উপাধি গ্রহণ, দেখো ইয়াজ খলজির সুলতান উপাধি গ্রহণ। সুলতান গিয়াসউদ্দিন ইয়াজ খলজির তার যে গঠনমূলক কর্মকাণ্ড দ্বারা স্বীয় রাজ্যের শক্তি বৃদ্ধি করেন। তিনি প্রথম লখনাবর্তীর মুসলিম রাজ্যের বাংলা মুসলিম রাজ্য পরিণত করার স্বপ্ন দেখেন। তিনি দিল্লির সিংহাসনে নিয়ে বিরোধের সুযোগ্য যে লক্ষণবর্তী সিংহাসনের স্বীয় আধিপত্য সুপ্রতিষ্ঠিত করেন। তার যে নামের খুতবা পাঠ করা হয় এবং তার তার নামাজকৃত মুদ্রা প্রচলিত ছিলেন, তিনি সুলতান উপাধি গ্রহণ করেন। আব্বাসী খলিফা আল নাসিরি সুলতানকে প্রচুর উপঢৌকন পাঠান। ইয়াজের এই স্বাধীনতা দিল্লির সুলতান ইলতুমিসের মেনে নিতে পারেনি। তাহলে ইয়াজ খলজির এই সুলতানের আর যে উপাধি গ্রহণ এ সম্পর্কে আমরা দেখলাম। এখন দুই নম্বর পয়েন্টটা লিখো, লেখো দুই নম্বর পয়েন্ট লেখো ইলতুমিস কর্তৃক বিহার দখল। দেখো ইলতুমিস কর্তৃক বিহার দখল
বিহার দখল। এখন ইলতুমিশ কর্তৃক যে বিহার দখল কিভাবে হয়েছিল এই সম্পর্কে এখন আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি। দেখো, বাগদাদের খলিফা কর্তৃক স্বীকৃতি লাভ এবং সুলতান গিয়াসউদ্দিনকে দিল্লির আক্রমণ হতে রক্ষা করতে পারেনি। 1224 খ্রিস্টাব্দের চিঙ্গিস খানের আক্রমণের ভয় কেটে গেলেও ইলতুমিশের বিহার শরিক ও পুনরুদ্ধার জন্য সৈন্য প্রেরণ করেন। পিয়বিনা ও বাধায় বিহারে দিল্লির সুলতানের হস্তগত হন। তাহলে দেখো, আমরা ইলতুমিশের যে বিহার দখল করেছিল কিভাবে এটা আমরা দেখলাম। এখন 3 নম্বর পয়েন্টটা লিখো। 3 নম্বর আছে বঙ্গদেশের অভিযান। বঙ্গদেশ দেখো, বঙ্গদেশ অভিযান 1225 খ্রিস্টাব্দে দেখো 1225 খ্রিস্টাব্দের ইলতুমিশের বিশাল সৈন্যবাহিনী নিয়ে গঙ্গার তীরে দিয়ে বঙ্গের দিকে অগ্রসর হন। সুলতান গিয়াসউদ্দিন তার সৈন্য ও রণতীরে গিয়ে তেলাগড়ের দিল্লির সুলতানের পথে অবরোধ করেন। কিন্তু ইলতুমিশের বাহিনীর সাথে লড়াই করার মতো গিয়াসউদ্দিন না থাকায় তিনি সন্ধি প্রস্তাবের প্রস্তাব দেন। তাহলে এই গিয়াসউদ্দিন যে 1225 খ্রিস্টাব্দে কি করেছে, এই ইলতুমিশের যে বিশাল সৈন্যবাহিনী নিয়ে গঙ্গার তীরের দিকে বঙ্গদেশে অগ্রসর হন। সুলতান গিয়াসউদ্দিন তার যে সৈন্য রণতরীর নিয়ে তেলাগড়ে দিল্লির সুলতানের পথে অবরোধ করেন এবং তার ইলতুমিশের বাহিনীর সাথে লড়াই করার মতো গিয়াসউদ্দিন না থাকে তিনি সন্ধি প্রস্তাব করেছিলেন। তারপর দেখো 4 নম্বর পয়েন্ট দেখো, ইলতুমিশের সাথে ইয়াজের সন্ধি। লেখো তোমরা পয়েন্টগুলো লিখে পেলো। ইলতুমিশের দেখো ইলতুমিশের সাথে সাথে ইয়াজের সন্ধি। দেখো ইলতুমিশের সাথে দেখো তোমরা সবাই কি পয়েন্টটা লিখেছো, ইলতুমিশের সাথে ইয়াজের সাথে
দেখো ইলতুমিসের সাথে যে সন্ধি, দেখো এই পয়েন্টটা তোমরা একটু খেয়াল করো, এই পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করছি। দেখো ইলতুমিস ইয়াজের খোলজি উভয়ের সাথে সন্ধি হন, এই সন্ধি কিছু শর্ত ছিল। এই শর্তের মধ্যে ধরো এক নম্বর যে শর্তটা ছিল যে গিয়াসউদ্দিন সুলতানের 38টি হস্তি ও 80 লক্ষ মুদ্রা প্রদান করা করবে। আর 2 নম্বরে যে সন্ধিটা ছিলেন যে দিল্লি সুলতানের নামে মুদ্রা সুত ও খুতবা পাঠ করতে হবে। তারপর সেই সুলতান গিয়াসউদ্দিন যে সন্ধি শর্ত মেনে নিলেও ইলতুমিস আলাউদ্দিন জানিকে বিহারের শাসনকর্তা নিয়োগ এবং গিয়াসউদ্দিনকে বঙ্গে শাসক পদে বহাল রাখেন। কিন্তু ইলতুমিস দিল্লিতে ফিরে গিয়ে গিয়াসউদ্দিন আলাউদ্দিন ও জানেতে ও বিহারে হতে তাড়িয়ে দেন। তাহলে আমরা 4 নম্বর পয়েন্টটা আমরা এটা দেখলাম। এখন 5 নম্বর পয়েন্টটা দেখো, ইলতুমিসের পুনরায় বঙ্গের অভিযান। দেখো ইলতুমিসের পুনরায় বঙ্গে অভিযান, এই পয়েন্টটা তোমরা লেখো। দেখো ইলতুমিসের পুনরায় বঙ্গে অভিযান, ইলতুমিসের পুনরায় বঙ্গে অভিযান, এটা এখন আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের। যে সুলতান গিয়াসউদ্দিন সুলতান ইলতুমিসের আক্রমণের ভয়ে প্রায় 1 বছর লক্ষণাধিবর্তী ছেড়ে কোথাও যাননি। একদিন অযোধ্যা যে রাজনৈতিক অস্থিরতা ও হিন্দুদেরকে বিদ্রোহ দমন করার জন্য তখন এই ইলতুমিসের তার পুত্র নাসিরউদ্দিন ও মাহমুদকে বিশাল সৈন্যবাহিনী সহ অযোধ্যা প্রেরণ করেন। এই সুযোগ গিয়াসউদ্দিনের বঙ্গ জয়ের পরিকল্পনা করেন এবং 1227 খ্রিস্টাব্দে এই পূর্ব বাংলা অভিযান করেন। এদিকে নাসিরউদ্দিন মাহমুদ ও গিয়াসউদ্দিন অনুপস্থিতের লক্ষণবর্তী আক্রমণ করেন। এই সংবাদ পেয়ে গিয়াসউদ্দিন রাজধানীতে ফিরে আসার আগে লক্ষণবর্তী দিল্লির অধীনে চলে যান। এই যুদ্ধে গিয়াসউদ্দিন পরাজিত ও বন্দী হন, ফলে লক্ষণবর্তী দিল্লির পদেশে পরিণত হয়। দিল্লির সুলতান ইলতুমিসের এই নাসিরউদ্দিন মাহমুদকে বঙ্গদেশে শাসনকর্তা নিয়োজিত করেন। কিভাবে নিযুক্ত করা হয়েছিল তারপর সর্বশেষে যুগ সংখ্যা, সেখানে বলা হয়েছিল যে খলজি মালিকদেরকে মধ্যকারের যে অন্তদ্বন্দ্বের অবসান করে যে ইয়াজ খলজি নিজ যোগ্যতা অনুযায়ী শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। তবে শেষ পর্যন্ত তিনি ধৈর্যের পরিচয় দিতে ব্যর্থ হন, তাই সমাপ্তি টানার আগেই তিনি পতনের জালে আটকা পড়েন। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা দেখলাম
এখন দেখো আমরা এখানে যে প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, এই প্রশ্নটা অবশ্যই আমাদের ভালো করে বুঝতে হবে যে কি বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করেছি এবং কি বিষয় নিয়ে আমরা এখানে বিষয়টা কি, এই বিষয়টা অবশ্যই আমাদের বুঝতে হবে। এখন দেখো এখানে আজকে তোমাদের ইয়াজ খলজির সাথে ইলতুমিসের সম্পর্ক কেমন ছিল, ইয়াজ খলজির সাথে ইলতুমিসের সম্পর্ক কেমন ছিল এটার মধ্যে আলোচনা করলাম। এখন তোমাদের আমি আর একটা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, এটা তোমরা লিখে নাও, আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি। দেখো প্রশ্নটা খেয়াল করো, দেখো সুলতান দেখো সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের যে রাজ্য বিস্তার সম্পর্কে আলোচনা করো। এখন ফিরোজ শাহ কিভাবে রাজ্য বিস্তার করেছিলেন, সুলতান শামসুদ্দিন দেখো শামসুদ্দিন ফিরোজ শাহের রাজ্য বিস্তার সম্পর্কে আলোচনা করুন। এই প্রশ্নটা নিয়ে আজকে আমি তোমাদের মাঝে এখন আলোচনা করব যে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের যে রাজ্য বিস্তার কিভাবে করেছিল। দেখো ভূমিকাটা বলছি, দেখো মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলার রাজ্য ও সীমার বিস্তার এবং শাসন ব্যবস্থা এই উন্নয়নে শামসুদ্দিন ফিরোজ শাহের অবদান অবিস্মরণীয়। শিলালিপি ও মুদ্রা উত্তোলনের মাধ্যমে জানা যায় যে তিনি 1311 খ্রিস্টাব্দের লক্ষ্ণৌবর্তী সিংহাসনে আরোহণ করেন এবং 1322 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। মুদ্রা ও শিলালিপিতে এই শামসুদ্দিন ফিরোজ শাহের নাম উচ্চ উপাধি পাওয়া যায়। তিনি বাংলার একটি শক্তিশালী রাষ্ট্ররূপে প্রতিষ্ঠান করেন এবং তার রাজ্য সীমা বিস্তারিত করেন। তাহলে আমরা ভূমিকাগুলো এইভাবে আমরা আলোচনা করতে পারি। এখন দেখো প্রশ্ন আমাদের কি বলেছে, রাজ্য বিস্তার কিভাবে করেছিলেন। তাহলে এই পয়েন্টটাই আমরা চলে আসি, রাজ্য বিস্তার নীতি, এখন আমরা এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। রাজ্য বিস্তার নীতি, এখন রাজ্য বিস্তার নীতি কিভাবে ঘটেছিল। এখন দেখো এক নম্বর পয়েন্টে কি আছে, বাংলাদেশের রাজ্য সম্প্রসারণ। তোমরা আমি কিন্তু তোমাদের বলেও দিচ্ছি লিখেও দিচ্ছি, যেন যদি লেখা যদি তোমরা যদি না বুঝো আমি কিন্তু বলে দিচ্ছি যেন তোমরা সহজে লিখতে পারো, এবং
বলাও যদি তোমাদের যদি সমস্যা থাকে আমি লিখেও দিচ্ছি, যেন দেখে তোমরা লিখতে পারো। দুই অপশনই কিন্তু আমি তোমাদের করে দিচ্ছি। তো লিখে ফেলো বাংলাদেশের রাজ্য সম্প্রসারণ। দেখো বাংলাদেশের রাজ্য রাজ্য সম্প্রসারণ। এখন দেখো বাংলাদেশের রাজ্য সম্প্রসারণ এটা নিয়ে তোমাদের একটু আলোচনা করছি। বাংলাদেশের রাজ্য সম্প্রসারণ দেখো, বক্তের খলচির পর শামসুদ্দিন ফিরোজ শাহ বাংলার এই রাজ্য বিস্তারের অধিকার মনোযোগ দিয়েছিলেন। এখানকার অনেকগুলো রাজ্য তার করায়ত্ত হয়। তারপর এগুলি কিন্তু রাজ্য বিস্তার নীতি কিন্তু এইগুলো। তারপর দেখো সাতগা বিজয়, দেখো সাতগা বিজয় কিভাবে করেছিলেন। দেখো সুলতান রুকনউদ্দিন ও কায়েক কাউসারের পর সাতগা বিজয় সম্পন্ন হয়। আর এটা এটা হয়েছিল সুলতান ফিরোজ শাহ আমলে। তারপর দেখো সোনারগাঁ সোনারগাঁ বিজয়, দেখো সোনারগাঁ বিজয়, সোনারগাঁ কিভাবে বিজয় হয়েছিল। দেখো সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ এই সোনারগাঁ বিজয় সম্পন্ন করেছিলেন 1301 খ্রিস্টাব্দের এটি হয়েছিল বলা যায়। তাহলে কত খ্রিস্টাব্দে হয়েছিল সোনারগাঁ দখল? 1300, আমি কিন্তু লিখে দিচ্ছি, দেখো 1301 খ্রিস্টাব্দে এই সোনারগাঁ বিজয় হয়েছিল। তারপর 4 নম্বর পয়েন্টে আমি চলে যাচ্ছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সিলেট জয়। দেখো সিলেট জয়, সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ সিলেট বহু অঞ্চল জয় করেন। এই সিলেট জয়ের সাথে বুরহানউদ্দিন, রাজা গৌর গোবিন্দ ও শাহজালাল এই তিনটি নামে জড়িত। তারপর দেখো উপসংখ্যা। এখন সুলতান শামসুদ্দিন এই ফিরোজ শাহ শুধু শাসক হিসেবে নয় বিজেতা হিসেবেও ও অন্যতম ছিলেন। তার সম্পর্কে পাওয়া যায় পাওয়া তথ্য থেকে বিজেতা হিসেবে তার কর্তৃত্ব পরিচয় যথার্থভাবে পাওয়া গিয়েছে। এখন দেখো আমরা এই প্রশ্নগুলো আমি আজকে আলোচনা করলাম তোমাদের মাঝে। তো আমি আরেকবার তোমাদের বিষয়গুলো বলে দিচ্ছি কি কি বিষয় নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করেছি। এই বিষয়গুলো দেখো তোমাদের দুটা প্রশ্ন নিয়ে এখন আমি আলোচনা করলাম। ইয়াজ খলজির সাথে ইলতুমিজের সম্পর্ক কেমন ছিল, এর মধ্যে ভূমিকা নিয়ে আলোচনা করেছি। গিয়াসউদ্দিন ইয়াজ খলজির সাথে ইলতুমিজের সম্পর্ক নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে কিছু পয়েন্ট আছে। ইয়াজ খলজি সুলতানের উপাধি গ্রহণ, ইলতুমিজের কর্তৃত্ব, বিহার দখল, তারপর কি আছে বঙ্গদেশের অভিযান, তারপর আছে ইলতুমিসের সাথে ইয়াজের সন্ধি, আর ইলতুমিসের পুনরায় বঙ্গ অভিযান, তারপর উপসংহার নিয়ে আলোচনা করেছি। তারপর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের রাজ্য বিস্তার সম্পর্কে আলোচনা করো। দেখো আমি কিন্তু ছোট ছোট প্রশ্ন নিয়ে কিন্তু আজকে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আলোচনা করছি।
আমি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দুটা কিন্তু আজকে আলোচনা করে ফেললাম। দেখো এখানে আছে কি, রাজ্য বিস্তার নিয়ে আলোচনা করেছি, বাংলাদেশে যে রাজ্যের সম্প্রসারণ নিয়ে আলোচনা করলাম, এখানে আছে সাতগা বিজয়, সোনারগা বিজয়, সিলেট জয়, উপসংখ্যা। তো যাই হোক, আজকে আমি তোমাদের ক্লাস আর বেশি বাড়াতে চাচ্ছি না, কারণ তোমাদের ক্লাস যদি বেশি বাড়িয়ে ফেলি তোমরা তাহলে জিনিসগুলো তোমরা পরবর্তী ক্লাসে তোমরা সুন্দর করে করতে পারবে না। তো এই জন্য তোমরা পরবর্তী ক্লাসেই প্রশ্ন দুটো করে আসবে, আমি তার পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্য অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের ক্লাস আমি এই পর্যন্ত শেষ করছি, সবাইকে ধন্যবাদ।